সুন্নিয়ত একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি দে আমারে আল্লাহ যে তাকা বাইরা দুনিয়ার বাল্লা তাকাইয়া না খারাপ তাকাইয়া মাতুকা আপনারে যদি ব্যক্তিগতভাবে যদি একদিন জিকাইল বলে আপনি যে লবণ দিয়া 72 খারি খাইলা ও লবণগুর দাম কত হোক আছে আপনি তো কইগা বাজার তো না খাই 30 টাকা খেজি করিয়ান দাও হ্যাঁ উত্তর নাই কসম আল্লাহ 35 টাকা না 35,000 কোটি টাকা যদি খরচ করেন সারা দেশ যদি বিক্রি করেন আমার আল্লাহ যে লবণের মাঝে যে নিয়ামতটা দিছে এই মূল লবণটা বানাইবার ক্ষমতা কোন বাবর ক্ষমতা হইছে না তো কা না বলে তো এই লবণ আমরা লইয়া নি বলে হই সাগরের মাছ তো নে ইগুরে বালু তো নে পয়লা রিফাইন করো এর বাদে ইগুরে মেশিনে নিয়া বহুতটা করিয়া এক জরা কই পরিষ্কার করিয়া আমরার গেছে আনন ও যে তাই একটু মেহনত করছেন বিনিময় তাই কিছু দেখা নিছে কিন্তু লবণের মূল্য দেবার ক্ষমতা কোন বেটা আমার মাথার মনে বুঝাইতাম না কেন এই বুতলার ভিতরে কিটা ইবানি কোনো মানুষে বানাইছেন তো না বানাইছে বলে না বা অন্য ফ্রেশ কোম্পানি বানাইছে বলে জি না পানির মূল যে উপাদান পানি যে বিষয়টা একটা আমার আল্লাহর নিয়ামত বড় করে হোক সুবহানাল্লাহ দেখা আমি আমো লেতে ফ্রেশ এলু বেশি দেওয়া লে ফ্রেশে বেশি যাইন তাই নো পানির মেশিন একটা লইছেন লইয়া বড় ট্যাঙ্কি গুবা নাইয়া ওগু দেখু ভিটকি আর একটু ট্যাবলেট টুবলেট ওটা সাড়িয়া এক জোড়া তাই বয় পরিষ্কার করছেন ফিল্টারিং করছেন এর বাদে সুন্দর একটা বোতল বানাইছেন আর ও বোতলের উপরে কাগজ আর ওখান লাগাইছেন ওগু চাপনি উপনি মারিয়া আর আপনার কাছে আনিয়া কইলা ওগু খাকা ই পানির মাঝে কোনো বেজাল নাই ই পানির মাঝে কোনো জাতের সমস্যা নাই আপনি কলার বালি আইলে আসেনি থাকতে পারে বিভিন্নতা থাকতে পারে কিন্তু আমার এই পানি নির্বেজাল ও যে তাই একটু মেহনত করছেন আর ও পানির একটু কষ্ট করিয়া জুজ্জাইত করিয়া দিছেন ও আপনার কাছে 15 টাকা মাদুই দা পাস ও আপনার তাই তো নিশ্চয় 15 টাকা তান বাবালি পানির মূল্য দিতে পারবা মাতই না হলে ফ্রেশ কোম্পানি না সারা দুনিয়ায় বেশি কি পানির মূল্য দেওয়া যাইব এই পানি দিছেন কে আল্লাহ বড় করে কথা পানি দিছেন কে আল্লাহ এটা আল্লাহর দয়া নি না দয়া না আল্লাহ আরে একটা উদাহরণ দিলাই তুই আমার মূল কথা দে আমার ভাই এখন বন্ধু আমরা যে জমিনে সলাবিরা করি ও জমিন তো না আমরা আল্লাহ আমরা লাগি রিজিক দে মাতকা চাউল হোক গম হোক আলু হোক তরকারি হোক যেটাও আমরা খাই ও জমিন তো না আল্লাহ আমরা রিজিক দেন তো ও যে গরু বাসুর খাইরা আগুলা হো জমিন তো নেই গরু যদি ঘাস খায় না তে আপনারে দুধ দিত কি তার তো মাত্তা নাই তার ওখানে উঠিয়া কইবা না আমার গরু ঘাস খায় না খালি গুড়া খায় বলে গুড়ার মূল উপাদান যাও দান মাতুই না খালি দান ইগু আইসে কইতো মাটি তো নেই নাই না কি দাও চাও বিভিন্ন তত্ত্ব কইয়া একবার নিজের বিবেক রে আপনি আপনার বাড়ির মাঝে আপনি আপনার ফুরকির বারো খাড়াইয়া একবার ফুরকির সাইরে বারে দিয়ে খাড়াইয়া সাইন জানো সাইরে বারে দিয়ে একবার চোখ ফুলাইয়া সাইন জানো বলে এক পাওয়া জমিন এক পাওয়ার মাঝে আমার গোর আরো এক পাওয়ার মাঝে বারো এক পাওয়ার মাঝে আমি বিভিন্ন জাতের গাছ লাগাইছি এগুন নাম নাই কল গাছ এগুন নাম গুয়া গাছ এগুন নাম লেবুর গাছ এগুন নাম কমলা লেবুর গাছ আরো গুন নাম আরো কিতা বিভিন্ন ফলের গাছ লাগাইছ এক মাটিত রুইলা এক জমিন রুইলা ই মাটি তো সার দিলা না কবল গাছের তলে সার নাই ইগুর তলে সার নাই কিচ্ছু নাই ও মাটি তো দেখা যায় এক এক গাছে এক এক ধরনের নিয়ামত আমার আল্লাহ তুই নামিসাম আপনি মাত্তা নাই ইলাকে আসেন নি কইবা বলে না আমার নাইকল গাছের দোরাল লাগি আমি তাবি দেখু আনিয়া দিছি বলে তুমি নাইকল দোস্ত ইলা কিছু আসে নি বাবা হইছো মাত্র আসেনি আমার ভাই সকল বন্ধু সকল এই কারণে আমার রব আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে আমরা রে ইয়াত করাইয়া দিন মন করাইয়া দিন কোয়িন তাউদ্দু নিয়ামতাল্লাহি লা তুহসুহা বন্দারে তুই যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতর গণনা করা
পাতলা করছে বান্দা, গুনতে 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 তোর জীবন শেষ করে লাইতে পারবে, তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত রে দুনিয়া শেষ করতে পারতে না। সুবহানাল্লাহ, সারাটা পৃথিবীর বৈজ্ঞানিক হলরে আপনি চ্যালেঞ্জ করুকা। ও বৈজ্ঞানিক সাহেব, ও বাংলাদেশের সবচেয়ে মহা বিজ্ঞানী, ও পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, আপনারে আমি অনুরোধ করি, আমার আল্লাহ যেন জমিন তলে 50 হাত উপরে নাই কই গাছের মাথার মাঝে একটা ফল ধরাইলা, ইগুর সাইজ গলাবা দি সামলা লাগাই, কয়েকদিন বাদে গুফাড়িয়া নিয়া দেখা যায় 50-60 টাকা বেটা বেঁচে টাপ হইয়া, ইগুর ভিতরে যেন দুই গ্লাস পানি পাওয়া যায়, এই পানি গুটাই কোন বেটাই গিয়া সিরিঞ্জ দিয়া ঢুকাইছেন কইতে পারবা? কোনো বেটাই গিয়া আমাদের রাইত লুকাইয়া গিয়া ঢুকাইছেন? আমার বন্ধুগণ, এই জমিনের মাঝে এক একটা নিয়ামত এদি যখন আপনি লক্ষ্য করবা, তখন আমার আল্লাহর কুদরতে আপনি দেখতে পাইবা আল্লাহর সিনার সবচেয়ে বড় সুযোগ হইব। এই কারণে আমার আল্লাহ আমার বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান পেয়ারা বন্ধু তান হাবিব রে আল্লাহ লাইয়া দেন হাবিব, আপনি আমার বন্ধা বন্ধি আপনার উম্মত গলরে জানাইয়া দেবা, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যে কুরআন শরীফ পাইছে, আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া আর আমি আল্লাহর দয়া পাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া এই দুই নিয়ামত পাইয়া তারা যেন আমি আল্লাহর প্রতি খুশি প্রকাশ করে, ফালিয়াফরাহু তারা যেন খুশি করে, খুশি যদি করে তে লাভ কি হইব, ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ জানাইয়া দিলাম তারা জীবনে যত কাম করিয়া তারা নেকি কামাই করছে, সারা জীবনের নেকিরে জমাইয়া যত নেকি দোলা করছে, সমস্ত নেকিরে জমা করলে যত খান হইত নাই, আমি আল্লাহর দেওয়া কুরআন শরীফ আর আমি আল্লাহর দয়া পাইয়া তারা যদি খুশি করে তাইলে আমি আল্লাহ তারা এর চেয়ে বেশি নিয়ামত দান করবো। প্রশ্ন হইল, আমি আল্লাহর তরফ থেকে কুরআন পাইয়া আর আল্লাহর দয়া পাইয়া খুশি হইতাম, ফাইলাম হইতো না ওহান তো একটু দেখা, আমি ইচ্ছা করি বেড়া লাগাইয়ার না যা বল বুঝার চেষ্টা করলে খুব সহজ হইল, সব জিনিসের মূলে কিছু না কিছু ঘটে, আমরা বাসা করে যা কিছু রটে কিছু না কিছু ঘটে, আপনি একবার চিন্তা করার দরকার, আজকে আমি মানুষ হইলাম, আমি মানুষ হইলাম কইতো নে, আমার দেন মানুষ বানাইলা, ই বানানে ওয়ালা মূল উদ্দেশ্যটা কিটা, আমারে মানুষ বানাইলা কেনে, আমি কি এমনি মানুষ হই গেলাম না আমার পিছনে অন্য কোন কারিগর করা হইছে? অবশ্যই আমি যখন এই বিষয়টা চিন্তা করার যাই তখন আমার বিবেক তো নাই বরং কুরআন তো নে হাদিস তো নে একটা দলিল বার যাইব, আমরা সৃষ্টির মূলে যখন যাই তখন দেখবো যে আল্লাহ আল্লাহ কেবল আল্লাহ আসলা, আল্লাহ যখন আল্লাহ আসলা আল্লাহর দ্বিতীয় যখন কেউ আসলা না, আল্লাহ সৃষ্টি যখন কেউ কিচ্ছু করছেন না, কেউ রে সৃষ্টি করছেন না, কোনো জিনিস সৃষ্টি করছেন না, এমনকি আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন কিচ্ছু সৃষ্টি করছেন না, যে সময় কেবল আল্লাহ আল্লাহ আসলা তখন আমার আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ নিজে প্রকাশ হইতা, আল্লাহ নিজে পরিচিত হইতা, তখন আমার আল্লাহ সর্বপ্রথম যে জিনিস যে নিয়ামত রে সৃষ্টি করছিলা এই নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে একবার কোয়া যাইব নি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে হক সুবহানাল্লাহ।